দর্শক সংবাদের এই পর্যায়ে থাকছে বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে অর্থনীতিতে বিশেষ অবদান নিয়ে বা সরকারি খাতের বিশেষ অবদান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার পঞ্চাশ বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয় গড় আয়ু জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমানতালে এগিয়েছে বেসরকারি খাত। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মুহুর্মুহু হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ বিএসআরএম। ১৯৫০ সাল, করাচি থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন আকবর আলী আফ্রিকাওয়ালা। পানির স্বাদ ভালো লাগায় থিতু হন এখানে। জুবিলি রোডে বাসা ভাড়া নিয়ে শুরু করেন হার্ডওয়্যারের ব্যবসা। ২ বছর পর নাসিরাবাদে যাত্রা শুরু করে রড তৈরির কারখানা ইস্ট বেঙ্গল রিরোলিং মিলস। এখন ৫০০০ কর্মকর্তা কর্মচারীর সুবিশাল পরিবার বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস বিএসআরএম। এতে পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে আরো ১৫,০০০ শ্রমিক কর্মীর। কারখানা ৮টি, বছরে রড উৎপাদন ১৬,০০০০ টন আর বিলেট ১৮,০০০০, বার্ষিক লেনদেনের পরিমাণ ১২,০০০০ কোটি টাকা। শুরুটা আকবর আলীর হাতে, তবে সে উদ্যোগ এ পর্যায়ে নিয়ে এসেছেন তার ছোট ছেলে আলী হুসাইন আকবর আলী। উঁচু বেতনে চাকরি পেলেও যাননি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোতে। বাবার অনুপ্রেরণায় ১৯৭৭ সালে যোগ দেন পারিবারিক ব্যবসায়। এখন তাকেই বলা হয় বাংলাদেশের ইস্পাত শিল্পের গুরু। দেশে লোহা ও ইস্পাত শিল্পের যুগান্তকারী সব পরিবর্তন এসেছে তার হাত ধরেই। আমার বাবা ওয়াজ ডুইং বিজনেস ইন হার্ডওয়্যার ইন করাচি, তো উনি অফ এন্ড অন ঢাকা আসতো। সো ১৯৯৯-এ হি ইউজ টু কাম ফ্রম সিন্স ১৯৯৯ ইউজ টু কাম ইয়ার দেন ই স দেন ই কেম টু চিটাগং বেড়াতে। তো বেড়াতে যখন চিটাগং আসলাম, তো উনি এখানে চিটাগংয়ে পানি উইথ আয়রন হি লেকটেড, সো ফর ইজ স্টমাক হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য ওয়াটার, সো হি থট অ্যাবাউট স্ট্যাবলিশিং হিজ বিজনেস ইন চিটাগং। সো আমরা ইন্ডিয়া থেকে করাচি, করাচি থেকে চিটাগং আসলাম। চিটাগং আমার সেন্ট প্লাসেড স্কুল চিটাগং পাথাগাডা, ওখানে আমরি আমার অ্যাডমিশন দিল। And since then I was in Chittagong. In 71 definitely due to trouble they all left for Karachi, and in 72 they came back. My brother, my uncle, they were staying here, and we started working in 71 over here. 1984 সালে কোল টুইস্ট স্টিল রড দিয়ে পণ্য আনেন বৈচিত্র্য। এরপর নানা চড়াই উত্তরায় পেরিয়ে বিএসআরএম পরিণত হয় দেশের এক নম্বর স্টিল কারখানায়। একসময় বড় প্রকল্পে স্টিলের চাহিদা মেটাতে ছিল আমদানি নির্ভরতা, এখন সে চিত্র বদলেছে। এমন কোনো বড় ধরনের প্রকল্প নেই যেখানে বিএসআরএম এর রড ব্যবহার হচ্ছে না। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা আগাবো, ইনশাআল্লাহ আমাদের গ্রোথ প্ল্যান মানে আসে, ইনভেস্টমেন্ট প্ল্যান আসে। অলরেডি আমরা মানে নতুন একটা প্ল্যান্ট মানে নতুন একটা ইন্ডাস্ট্রির জন্য মানে আমরা মানে কমিট হয়েছি, আমরা ওটাও করবো। আর সামনে গিয়ে মানে নতুন নতুন জিনিস আমরা করতে থাকবো। দেখেন আমার যখন মানে যখন থেকে আমি জয়েন করেছি আমার অনেক সময় হয়েছে, এখন অলরেডি ইজ বিন অলরেডি ২০ বছর হয়েছে। সো আগে একটা সিস্টেম একটা কোম্পানি চলতো, কিন্তু টাইমের সাথে সাথে নিজেকে চেঞ্জ হতে হবে। আমাদের ফিলসফি হচ্ছে যে আমাদের লোককে কীভাবে আরও এম্পাওয়ার করতে পারি। সো মানে আগে সিস্টেম যখন আমরা ছোট ছিলাম ওটা অনেকটা ওনার ড্রিভেন অর্গানাইজেশন ছিল। আজকে আমরা খুবই প্রাউড ফিল করি আমাদের এটা পুরো অর্গানাইজেশন পিপল ড্রিভেন আছে। জাহাজ ভাঙার লোহায় সহজলভ্য হয় রডের কাঁচামাল। এ সময়েই পণ্যের মান বাড়াতে যুক্তরাজ্য থেকে আনা হয় যন্ত্রপাতি। ৮৭ সালে আন্তর্জাতিক মানের উচ্চ শক্তির ৬০ গ্রেড রড তৈরি শুরু হয় তার হাত ধরেই। এতে নির্মাণ শিল্পে আসে বড় পরিবর্তন। ভূমিকম্প প্রবণ এলাকার জন্য আল্টিমা আর উপকূলীয় এলাকার জন্য লবণে ক্ষয়রোধী রড
সেঞ্চুরাও আসে তার হাত ধরেই। আন্তর্জাতিক মান নিশ্চিত করায় সক্ষমতার বহু সনদ অর্জন করেছে এই শিল্প গ্রুপ। রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়ও। ফ্রম 16,000 টনস আ মান্থ আমরা এই রোলিং মিলকে নিয়ে গেলাম 1,10,000 টন ইন 20 ইয়ার্স। ইট টুক আস 20 ইয়ার্স তো ইকুইটি দেওয়ার জন্য উই টক টু আর লট অফ ফ্রেন্ডস হিয়ার অ্যান্ড অ্যাব্রড। তো লট অফ পিপল কেম আপ, লট অফ পিপল ডিড নট পার্টিসিপেট, দোজ পার্টিসিপেট যে করছে ওরা অনেক লাভ করছে। পাবলিক কোম্পানি করার পরে আমরা দেখলাম যে 3,00,000 টন তো ক্যাপাসিটি কম হবে, ওই করতে করতেই আমরা প্লান্টকে 4,00,000 টন করলাম। এই পরে নেক্সট 4 ইয়ার্স উই স্টার্টেড ইম্প্রুভিং দ্য প্রোডাকশন অফ দিস মিল। তারপরে 2014 আমরা আর একটা রোলিং মিল করলাম বিকজ দ্য কান্ট্রি ওয়াজ গ্রোয়িং। তারপরে এখন আমরা আর একটা প্লান্ট করতেছি অ্যানাদার 6,00,000 টনস। সো প্রায় টোটাল আওয়ার ক্যাপাসিটি উইল বি 2.2 মিলিয়ন টনস। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নাসিরাবাদে কারখানার পাশেই স্কুল করেছে বিএসআরএম। সেখানে 550 ছেলে মেয়ে পড়াশোনা করছে অষ্টম শ্রেণী পর্যন্ত। তাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানোর দায়িত্বও নিচ্ছে বিএসআরএম। আলী হুসাইনের বিশ্বাস, সাফল্য পাওয়ার কোনো ছোটখাটো পথ নেই, চাই কঠোর পরিশ্রম ও সততা। লাইফে কোনোদিন মিথ্যা কথা বলবে না, ওয়ার্ক হার্ড সিনসিয়ারলি, ভালো ক্যারেক্টার রাখেন, কিপ অন ফরগিভিং পিপল। আপনি গ্রাজ ভিতরে রাখেন, উনি আমাকে এটা করছে আমি দেখে নেব, ওই রকম গ্রাজ ভিতরে রাখলে কাজ হয় না। এইসবগুলো স্ট্রেট যদি মানুষও হয় অ্যান্ড লাইফ সাকসেস ইজ ভেরি ইজি।